আজকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত একটা ব্যাঙের কথা বলবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্যাঙটার নাম হলো পয়জন ডার্ট ফ্রগ। এটা উভচর প্রাণী, এদের শরীর খুব রঙিন এবং উজ্জ্বল। এরা অত্যাধিক বিষাক্ত, যদিও পরিবারের সকল 170 প্রজাতি বিষাক্ত নয়, বেশিরভাগই আকারে খুব ছোট। সবচেয়ে বড় সোনালি ডার্ট ফ্রগ মাত্র 5.5 সেন্টিমিটার। বিষাক্ত ডার্ট ব্যাঙ সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করা যায় যে তারা তাদের নামটি কোথায় পেয়েছে। এটি নেটিভ আমেরিকান উপজাতিদের অনুশীলন থেকে এসছে, যা ব্যাঙের স্কিন থেকে নিঃসৃত রস ব্যবহার করে ব্লো ডার্টের ডগায়। সাধারণত শিকারের জন্য ব্লো ডার্ট ব্যবহার হয়। এটি আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেবে যে এই ব্যাঙের চামড়া থেকে যে রস বের হয় সেটা কত বিষাক্ত। অন্যান্য অনেক উভচর প্রাণী থেকে এই ডার্ট ব্যাঙ ভিন্ন। এরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে, ঠিক আমাদের মতো। সাধারণত ব্যাঙের ক্ষেত্রে এমনটা দেখা যায় না, কারণ ব্যাঙ বেশিরভাগই নিশাচর। পয়জন ডার্ট ব্যাঙ বিশ্বের সবচেয়ে বিষাক্ত উভচর প্রাণীর মধ্যে একটি। যাই হোক, তারা এটিকে আক্রমণের উপায় হিসাবে ব্যবহার করে না, পরিবর্তে এটি তারা তাদের প্রতিরোধক হিসাবে ব্যবহার করে। রেন ফরেস্টের অন্যান্য অনেক প্রাণীর বিপরীতে, যারা প্রতিরক্ষা এবং শিকার উভয়ের জন্যই ছদ্মবেশের উপর নির্ভর করে, পয়জন ডার্ট ব্যাঙ অত্যন্ত দৃশ্যমান। শিকারীরা সহজে এদেরকে দেখতে পায়। এই ব্যাঙগুলো আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টে বাস করে। এরা শুকনো জলবায়ু থেকে আর্দ্র জলবায়ুতে থাকতে বেশি পছন্দ করে। এরা কখনো কখনো প্রায় 10 মিটার উচ্চতা পর্যন্ত গাছে আহরণ করে, যদিও তাদের রেন ফরেস্টই হলো সব থেকে পছন্দের জায়গা। পয়জন ডার্ট ব্যাঙ সাধারণত মাংসাশী, ছোট পোকা মাকড়ের খাদ্যে বেঁচে থাকে। ফলের মাছি, উই পোকা, পিঁপড়ে, কিছু ছোট প্রজাতির পোকামাকড় তারা খায়। তারা দুর্দান্ত সুবিধাবাদী, তাদের দীর্ঘ আঠালো জীবের উপর নির্ভর করে ফ্ল্যাশ আউট করতে থাকে। চোখের পলকে দ্রুত গতিশীল শিকারকে এরা ধরতে সক্ষম। কিছু বিজ্ঞানীদের একটি আকর্ষণীয় তত্ত্ব হলো যে বিষাক্ত ডার্ট ব্যাঙ তাদের খাদ্যের কারণে বিষাক্ত হয়ে ওঠে। প্রদত্ত রেন ফরেস্টের অনেক পোকামাকড় বিষাক্ত। এই বিষাক্ত পোকামাকড় খাওয়া বিবর্তনের দীর্ঘ সময়ের মাধ্যমে ব্যাঙগুলি বিষাক্ত হয়ে উঠেছে। আমরা যদি কোনো ডার্ট ব্যাঙকে পুষি, তাহলে দেখবেন আস্তে আস্তে সে ব্যাঙটা তার নিজের বিষ হারাচ্ছে, কারণ তখন সে পোকামাকড় যা খায় সেগুলো অবিষাক্ত করতে সক্ষম। ধন্যবাদ।